नमस्कार बंधुरा, आमार आजकेर रेसिपि बांगालीर अति परिचित झिंगे पोस्त। एई झिंगे पोस्त सबार बाड़ीतेई हये थाके। एटी बानानो किन्तु खूबई सहज, खेतेओ खूबई सुस्वादु। आर एटी किन्तु नतून कोनो रान्ना नय, बहु पुरोनो एकटी रान्ना। सकलेई किन्तु भालो बानाते पारेन, किन्तु आमी एखाने किभाबे बानाबो সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেই ঝিঙে পোস্ত রেসিপি। এখানে প্রায় 500 গ্রামের মতো ঝিঙে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা, সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার এর মধ্যে ঝিঙে দিয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি হাত মতো লবণ আর হাত চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা যেহেতু পোস্ত বাটা তাই একটু কম দিচ্ছি। এভাবে আবারও 2-3 মিনিট ভেজে নেব। আর এদিকে সামান্য একটু জল দিয়ে ভালো করে পোস্তটা মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে এলে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পোস্তর বাটিকে ধুয়ে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পোস্ত আর ঝিঙে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5-6 মিনিট ধরে। পাঁচ ছয় মিনিট পর আমি ফিরে আসছি। এবার ঢাকনা খুলে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।